দিলাম। এটা আমি একটু এটা দেখা ঢেলে দেখে দেখেন, এটা আপনার ছাকতে হবে না। ওয়াও দেখেন, অবাক কাণ্ড দেখেন। আপনার সারা কিন্তু দুই রকমের হয়, এই যে আরেকটা রকম আছে আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি, যেটা আমার দোকানে আছে দেখেন। এই যে দেখেন আমার দোকানে আছে এটা সাহারা, এটাও 750 ওয়াট। হ্যাঁ, এটা কিন্তু এই যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড না, যেমন এই যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেটা এটা লেখা থাকবে যে আই এই। আচ্ছা, সালাম ভাই। জি ভাই, এই যে এতগুলা ব্লেন্ডার নিয়ে হাজির হয়েছেন। জি ভাই, দেখে তো মনে হচ্ছে বাজারের সেরা সেরা ব্লেন্ডার আপনি নিয়ে আসছেন। 100% সত্য ভাই, 100% সত্য, 100% সত্য। আচ্ছা, এই ব্লেন্ডারে কি কি হবে ভাই? এই ব্লেন্ডারে ভাই আপনার ফার্স্ট টাইম আপনাকে বলি, এই ব্লেন্ডারে কি কি করতে পারবেন, কারণ আমরা অনেক কিছু করে দেখাই, ঠিক আছে? আজকে শর্টকাট জাস্ট কিছু অল্প কিছু করে দেখাবো। এর মধ্যে ফার্স্ট অবস্থায় আপনার শুকনো হলুদ বাঁধতে পারবেন, আচ্ছা, চালের গুঁড়া করতে পারবেন, ডালের গুঁড়া করতে পারবেন। আমরা বেশিরভাগ এই জিনিসগুলোই করি স্টিল বডি ব্লেন্ডারের মধ্যে। এর ভিতরে আদা রসুন মাংস কিমা এগুলো নর্মাল ব্লেন্ডারও হয়, এগুলোতে সবকিছু আপনি করতে পারবেন। মানে বাজারে সেরা যেটা বলছেন সেটা আসলে সত্যি সেরা। যেমন একটা দেখাচ্ছি দেখেন, সাহারা কোম্পানি ভাই, সাহারা, সাহারা প্রাইড, সাহারা কোম্পানি ইন্ডিয়ার একটা পপুলার একটা ব্র্যান্ড সাহারা। আচ্ছা, যেটা ইন্ডিয়ার মধ্যে আনাচে কানাচে যে জায়গায় যাবেন সাহারা কোম্পানির প্রোডাক্ট পাবেন, এবং প্রত্যেকটা বাসায় যদি আপনি সার্চ করেন ইন্ডিয়ার মধ্যে প্রত্যেকটা বাসার মধ্যে সাহারা কোম্পানির ব্লেন্ডার থাকে। আচ্ছা, তারপর আরেকটা আছে পেস্টিস, যারা এমন কোন ইন্টারন্যাশনাল যারা সারা পৃথিবীতে পেস্টিস কোম্পানির নাম না শুনছে। আরেকটা আছে এলজি, আপনার জুসাল কোম্পানি, এই যে এলজি জুসাল, ঠিক আছে, মডেল নাম্বারটা হচ্ছে জুসাল, জুসাল, হ্যাঁ, এলজি কোম্পানির। এটার নাম সারা পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে না শুনছে। এই যে আজকে আমরা তিনটা কোম্পানির ব্লেন্ডার দেখাবো, সারা বাংলাদেশ গ্যারান্টি দেবো এই তিনটার চেয়ে কোয়ালিটি ফুল ব্লেন্ডার আর কেউ দেখাতে পারবে না। তার মানে আমি যে বলছি যে বাজারের সেরা সেরা ব্লেন্ডার গুলো নিয়ে হাজির হয়েছেন, কথা কিন্তু খারাপ বলি নাই, 100% সত্যি বলছেন ভাই। ওকে, তাহলে কি এই যে সামনে কিছু দেখা যাচ্ছে, যে আমরা আজকে সামনে কিছু দেখাই দিচ্ছি বলতে কি ভাই, আমরা আজকে অল্প কিছু আপনার করে দেখাবো। যেমন আমরা দেখাই সামনে রমজান মাস আসতেছে, আমরা বেসন তৈরি করবো বা চালের গুঁড়া করবো, ঠিক আছে? আরেকটা বিষয় সবচেয়ে মজার বিষয় ভাই, শুকনা মরিচ। আচ্ছা, আমরা বাজার থেকে যে মরিচটা কিনি ভাই অনেক ভেজাল, ঠিক আছে, যে হলুদটা কিনি এটা ভেজাল। আজকে আমরা শুকনা মরিচটা পেস্ট করে দেখাবো, যেটা আমরা কিন্তু ঢাকা শহরে বসবাস করি, ঢাকা শহরে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেশে যাই কিসের জন্য ভাই, একটু আরাম করার জন্য, একটু ভালো খাবার দাবার করার জন্য, ফ্রেশ খাবার খাবার জন্য, তাই না ভাই? দেশগ্রামে দেখবেন আপনার পাউডার মরিচ কিন্তু খাওয়ায় না, ওরা পাউডাতে বেটে তারপরে তরকারি রান্না করে কিন্তু সবাইকে খাওয়া। আজকে এই যে টেস্টটা লাগে ভাই, ওই টেস্টের জন্য কিন্তু দেশগ্রামে যেতে আবার মন চায়, সেক্ষেত্রে আপনার দেশগ্রামে যাই তার মন চাইবে না। যে মরিচ গুলো আমি নিছি এই মরিচটা এই ব্লেন্ডারে আপনি পেস্ট করে খেতে পারবেন, আপনি যারা পিওর যে মরিচটা, এক কথাই হচ্ছে যে পাটায় বাটলে যে মরিচটা হয়, হ্যাঁ, সেরকম এই মরিচটাই হবে আজকে। আচ্ছা, দেখবো আমরা, আমরা একটা একটা করে দেখাই। যেমন এটা হলো 4-in-1 থাকবে ভাই, সাহারা কোম্পানির 4-in-1। এটা কালার হলো দুইটা, একটা হলো ব্লু কালার, একটা হলো সাদা কালার, এটা সেম জিনিসই, হ্যাঁ, যার দুইটা কালার, যার যেটা পছন্দ হবে সেই কালারটা নেবে। যেমন আমরা ব্লু কালারটার মধ্যে না সাদাটার মধ্যে আমরা কিছু করে দেখাই, দেখেন। ওকে, এটা হলো জুসার, ফ্রেশ জুস করার জন্য। এটার মধ্যে কি কি করতে পারবেন আমি আগে শেষ করে দেই। এটা হলো ফ্রেশ জুসার, আপনার জুস লাচ্ছির থেকে শুরু করে এবং ফ্রেশ জুস যেটা আমরা ফ্রেশ জুস ছাকনিতে ছেঁকে খাই সেটা আপনার ছাকতে হবে, এটার মধ্যে আপনি ফ্রেশ হয়ে আসবে একদম ক্লিন যে জুসটা ওটার মধ্যে আপনি করতে পারবেন, এই একটা থাকবে। তারপর একটা থাকবে হলো আপনার আপনার নর্মালি জুস লাচ্ছি করার জন্য, যেটা স্টিল বডি, আইস ভাঙতে পারবেন আপনি এটার মধ্যে। আর একটা থাকবে হলো আদা রসুন পেঁয়াজ এবং মাংস কিমা করার জন্য, এই একটা থাকবে। আর একটা থাকবে শুকনো আইটেম করার জন্য, ধনিয়া জিরা চালের গুঁড়া গোলমরিচ যেগুলো আছে হলুদ আনাম হলুদ আপনি ফাঁকি করতে পারবেন, যদি ভেঙে যায় ফেটে যায় নষ্ট হয়ে যায় 2 বছরের মধ্যে টোটালি আপনাকে চেঞ্জ করে দেবো, সারা বাংলাদেশ যে কোনো জায়গাতে নেবেন চেঞ্জ পাবেন, একদম রিপ্লেসমেন্ট, এটা গ্যারান্টি, একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আর এখন আমরা এটার মধ্যে একটু চাল বেসনের গুঁড়াটা করে দেখাই, হ্যাঁ। আচ্ছা, আমরা সময় নিব না, কারণ বেশি সময় দিয়ে ভিডিওটা দেখতে চায় না অনেকে, এবং এটার মধ্যে অপশন আছে, দুইটা ব্লেড আছে এক্সট্রা ফ্রি। অনেকে দুধের থেকে মাখন উঠায়, সে ব্লেডটা কিন্তু আলাদা কিনতে হয়, আপনি আলাদা কিনতে হবে না, দুধের থেকে মাখন উঠাতে পারবেন। একটা হলো নাইকেলের জুস তৈরি করে, আপনার নাইকেলের জুসটা তৈরি করতে পারবেন এটার মধ্যে। যেমন আমরা এটার মধ্যে একটু বেসন দিয়ে দিই ভাই, হ্যাঁ। আচ্ছা, ওকে, বেসনটা কিন্তু অনেক শক্ত একটা জিনিস, সব ব্লেন্ডারে কিন্তু হতে চায় না এবং মিক্সড হয় না। আর এটাতে যে মিক্সটা হবে ভাই আপনার অবাক হয়ে যাবেন আসলে, এটা কারণ আপনারা একটা ব্লেন্ডার কিনবেন, যদি এই ব্লেন্ডারটা আপনার 2-4-10 বছর আপনারা না ইউজ করতে পারেন সেটা কিনলে কিন্তু আপনার লাভ নাই।
ঠিক আছে আমি লাইনটা একটু দিয়ে দেই জাস্ট ফ্ল্যাকে তো দর্শক দেখেন এখানে কিন্তু বেশন করার জন্য বুটগুলা দিয়ে দেয়া হইছে তুমি দেখেন আমি এই যে এখন দিয়ে দিচ্ছি দেখেন আমি ভিউয়ারদের দেখাই হ্যাঁ এই যে দেখেন ওকে স্পিড দিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম এখানটা কত মিনিটে হয় অন্য কোন ব্লেন্ডারে কিন্তু দেখি নাই এই যে ছাকতে হবে না দেখছেন এটা একমাত্র যারা এটা কিনবে এরা এটার মধ্যে ফিনিশিংটা আপনি বুঝতে পারবে আসলে কি জিনিস তবে আমি আরেকটা গ্যারান্টি দিয়ে দিই ভাই সারা বাংলাদেশ যে কোনো জায়গায় নেবেন আমরা তো হোম ডেলিভারি দিব বা কুরিয়ারে পাঠাবো আপনার থানা পর্যায়ে জেলা পর্যায়ে যে কোনো জায়গায় আপনি ঘরে বসে জিনিস কিনতে পারবেন আগে নিয়ে 10 দিন চালাবেন 10 দিন চালানোর পরে যদি আপনার ভালো না লাগে এটা রিটার্ন করবেন ডাইরেক্টলি সরাসরি রিটার্ন টাকা ব্যাক দিয়ে দিব আগে আপনি ফোন দিয়ে গেবেন ভাই ব্ল্যান্ডারটা ভালো হয় না আমি ফোনের টাকা ব্যাক করে দেবো মোবাইলে বিকাশের মাধ্যমে টাকা রিটার্ন দিয়ে দেবো এটা এটার ক্ষেত্রে আমি আপনাকে বলে দিলাম যেটা সাহারা কোম্পানি হবে আর এটার মডার্ন আপনার মোটর ওয়াটটা হবে অবশ্যই 750 ওয়াট মোটর এখানে আমি আপনাকে বলে দিচ্ছি এটা দেখেন এটা না আপনার জিনিস কিনবেন আল্লাহ যত টাকার জিনিস কিনেন এই কোম্পানির জিনিস কিনলে আপনি ঠকবেন না যেমন দলিল বাড়ি কিনলে যেমন দলিল পান না এরকম একটা দলিল পাবেন এটা সম্পদ হিসাবে রয়ে যাবে এই কোম্পানির এটা এটার ভাই দামটা বলে দিচ্ছি ঠিক আছে আমরা ফার্স্টে দামটা বলে দেই এটা মার্কেট প্রাইস আছে 9800 টাকা তো আমাদের ভিডিও ছাড়ার পরে এটা 5 দিন পর্যন্ত অফারটা থাকবে মাত্র 7300 টাকা 7300 টাকা এটা থাকবে আপনার দামাকে একটা অফার এটা কিন্তু ওকে 5 দিনের পরে 5 দিন পরে এটা রেট কিন্তু বাড়বে যে সাবেক যে রেটটা আছে ওই রেটে চলে যাবে 9500 টাকা চলে যাবে ওকে আরেকটা আছে হলো আপনার প্রেস্টিজ ব্র্যান্ডের দেখেন প্রেস্টিজ ব্র্যান্ডটা কি আপনার খুবই কোয়ালিটিফুল ব্র্যান্ড কিন্তু এটা ভাই এটার মধ্যে কি আমরা চালের গোড়া করে দেখাবো ভাই দেখেন ভাই এটার মধ্যে আমরা চালের গোড়া দেখ তবে প্রেস্টিজ হলো কি ভাই 3 পিস কিন্তু একটা থাকবে জুস লাচ্ছি করার জন্য এই একটা তারপরে একটা থাকবে আদা রসুন পেঁয়াজ এবং মাংস কিমা করার জন্য আর একটা থাকবে শুকনো আইটেম করার জন্য ধনিয়া জিরা চালের গুঁড়া গোলমরিচ আপনার হলুদ টলুদ সবকিছু করার জন্য থাকবে এটা তো আমরা ছোটর মধ্যে একটু চালের গুঁড়া করে দেখাই ওকে দেখেন সময় নিয়ে একটু দেখবেন হ্যাঁ ভালো একটা জিনিস আপনারা কিনতে পারবেন ওকে এখন হচ্ছে চালের গুলা গুলো দিয়ে দেওয়া হলো আমরা দিয়ে দিচ্ছি আমরা লাইনটা লাগাই দিচ্ছি একটু ভাই হ্যাঁ ওকে দেখেন চাল চালটা দিয়ে দেওয়া হয়েছে চালটা আমরা দিয়ে দিছি এখন দেখেন এদিকে কিন্তু লক সিস্টেম আছে ভাই এটা কিন্তু ঢাকনাটা লক হয়ে গেছে আচ্ছা দেখেন আমরা এটা দিয়ে দিলাম তিনটা অপশন আছে ভাই হ্যাঁ আপনার স্পিড দেখেন এটা হলো পাল দিলে চলবে আর খারাপ দিলে অফ এই যে চিনি খারাপ দিলে অফ আর এটা হলো স্পিড 1 2 3 ঠিক আছে ওয়াও পাউডার আপনার 5 সেকেন্ড লাগছে ভাই
দেখেন একদম পুরো পাউডার। চোখ দিয়ে দেখতেছেন প্র্যাকটিক্যাল ভাই, এটা কি হয়েছে ভাই? দেখেন ভিউয়ার দেখেন, ওয়াও! এই যে আপনারা যে মেলে চাল ভাঙেন না, ভালো হয়েছে, তার চেয়ে ভালো হয়েছে। ওয়াও ওয়াও একটা জিনিস, হ্যাঁ, অনেক সুন্দর ব্লেন্ডার। এটা হলো পেস্টিস কোম্পানি, এটা থাকবে থ্রি পিস ভাই, এটা থাকবে থ্রি পিস। এটার প্রাইস আমরা মার্কেট রেট হলো আপনার 7,500 টাকা। আর আজকে এটা আমরা দামাকে একটা অফার দিব, এটা দুইটা কালার, একটা হলো ব্লু কালার, একটা সাদা কালার, ঠিক আছে? যে যে কালারটা নেবো ওই কালারটা আমরা দিব। দামটা বলে দেন। এটার দাম নিচ্ছি মাত্র আমরা 5,800 টাকা। এখন আমরা এটার মধ্যে পেস্ট করে দেখাবো ভাই ছোটার মধ্যে করে দেখে আমরা যেমন আমরা মরিচটা এদিকে দিয়ে দিব। এই যে এটার মধ্যে মরিচটা দিয়ে দেব, দেখেন একদম পুরো পেস্ট হয়ে যাবে এটা। আর মরিচ করতে গেলে একটু পানি দিতে হয় ভাই, হ্যাঁ, একটু পানি লাগবে, একটু পানি দিয়ে দেব এটাতে, মানে পাটায় বাড়তে গেলে কিন্তু পানি লাগে, পানি লাগে, হ্যাঁ। সেক্ষেত্রে এটার মধ্যে আমরা পানিটা দিয়ে দিব একটু। ওকে, পিষে দিলে হয়ে যায়। আচ্ছা, এখানে পানি অ্যাড করে নিতে হবে, পানিটা অ্যাড করলে সুন্দরভাবে পেস্ট হবে। যেমন এখন আমরা একটু পানি দিয়ে দিলাম, দেখেন এখন এটা এরকম হবে পেস্ট। আপনার বাটা বাটলে যে পেস্টটা হয় না ভাই, মানে ভালো পেস্ট হবে এটা। কোন ব্লেন্ডারে কিন্তু আপনার মরিচটা গুঁড়া করে দেখানো হয় না, দেখেন দেখেন একদম পুরো পেস্ট, পাটায় বাটলে যে ইয়াটা হয়, হ্যাঁ, পেস্টটা হয় ঠিক, শুকনা মরিচটা কিন্তু এরকম পেস্ট হয়ে গেছে, একদম পুরো পেস্ট, অনেক সুন্দর ভাই। ওটার দামটা বলে দেন ভাই। ওইটা হলো আপনার এলজি জুসাল কোম্পানি, তো ওইটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি, এটা আমরা মার্কেট রেট আছে 9,500 টাকা। এটা আমরা একদম পাইকারি রেট দিব মাত্র 6,500 টাকা ভাই, 6,500 টাকা, 6,500 টাকা। এটা হবে আপনার 4 পিসের। আমাদের সবের ছিল ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলা ভিআইপি কুকারিস, দোকান নম্বর হলো 7 নম্বর এবং দ্বিতীয় তলা আছে 135 নম্বর। তবে আমাদের, আমি 7 নম্বর দোকানে বসি, সেক্ষেত্রে 7 নম্বর দোকানে আপনি আসলে আমাকে অ্যাভেলেবেল পাবেন। ওকে, তো ভিউয়ার্স, আপনাদেরকে বাজারের সেরা কিছু ব্লেন্ডার মেশিন দেখে দিলাম, অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবারও হাজির হয়ে যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।